বিষ্ণু মাতা হচ্ছেন আদি শক্তির একটা রূপ বায়ুমণ্ডল মধ্যস্থা বিষ্ণু রূপা বিধিক্রিয়া বিষ্ণুপত্নী বিষ্ণু মাতা মানুষ দেখে সিপিএম বিষ্ণু মাতা নিয়ে হাসাশি করছে আমরা নিজেরা তো পুজো করি দেড় হাজার কিলোর বাচ্চা মমতায়জি বলে ফেলেছে আমরা সবাই জানি মেডিকেলি বলা হয় একটা বাচ্চার ওজন দেড় হাজার গ্রাম হওয়া উচিত হচ্ছে মমতা ব্যানার্জির একাডেমি পুরস্কার যে মানুষ তার জীবনে ও ব্যস্ততম অন্য পেশার সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও সাহিত্যকে ছেড়ে দেন গরু ডাকে হাম্বা মা ডাকে বুম্বা আমার ডাকনা বুম্বা ঘটনা প্রসেনজিৎ তার ডাকনা বুম্বা তাদের মায়েরা যখন তোকে ডাকতো বুম্বা বলেই ডাকতো এই পৃথিবী একই মাটি একই আকাশ বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ লিফ্ট রাইট এটা বলে আজব ছড়া তো আজবই ছড়া হবে আর এটা তো তোমাদের মতো বুড়ো ধেড়েগুলোর জন্য নয় বাবা ভোটে হারামালগুলোর জন্য নয় তো আচ্ছা এই ছবিটা নিয়ে যারা আলোচনা করেন তারা তো এই ছবিটা নিয়ে আলোচনা করেন না একই মহিলার রাখা কিন্তু একই মহিলা রাখ এই যে এক্সিবিশন হচ্ছিল সরকার যে টাকাটা দিচ্ছে দুর্গা পুজোয় ইট ইজ ইনভেস্টমেন্ট এটা ভাতা নয় ইনভেস্টমেন্ট কোনটা যেটা রোল হবে ওই তোমাকেই বড় করে রিটার্ন দেবে যেটা যদি না হতো গণশক্তি স্টলটা হতে পারত বুঝতে পারছো আমি দেখছি কিছু মানুষ আমার দলে জয়েন করছে আমার খারাপ লাগছে আমার অভিমান হচ্ছে যে হ্যাঁ এরা চলে গেল কেন দল দিচ্ছে বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে খারাপ মানুষগুলো ফিরছে কিন্তু তুই আগে বল তোর অভিমান তোর কাছে আগে না বাংলায় সাম্প্রদায়িক রাজনৈতিক দলের কোমর ভেঙে দেওয়াটা তোর কাছে আর আগামী দিনে যখনই বিজেপি এই বাংলার মাটিতে আসবে রাজনীতি করতে যখনই নেতা ভাঙানোর কথা ভাববে ভুল আবার ফিরে যেতে পারে তখন আমার মুখে ডবল চুনকালি করবে এটা ভেবে আর তারা নেতা ভাঙাতে পারবে না ফলে আলটিমেটলি দল বদলের কালচারটা কোথাও গিয়ে হবে এটার জন্য জয় শ্রীরামের রাজনীতির বাইরে তারা জয় বাংলার পলিটিক্স করছে ভাই সময় নরেন্দ্র মোদীর ফেসে ভোট হয়েছে সে একটা ফেস আমি তাই বিরোধী হতে পারি বাট আমি অস্বীকার করতে পারি হি ইজ এ স্ট্রং ফেস ব্যক্তিগতভাবে তুমি যখন বিজেপির আগে দল বদল হচ্ছে নির্বাচনের আগে তারপরে দেখছো তোমার দলে মানে তুমি অনেক জায়গায় তুমি প্রকাশ্য হয়তো অনেক সময় অসন্তোষের কথা বলেছো ব্যক্তিগতভাবে তোমার কেমন লাগে কারণ তুমি অনেক সাধারণ কর্মী সমর্থকদের সঙ্গে মেশো যাদেরও কিন্তু এটা নিয়ে একটা আপত্তি রয়েছে হয়েছে বাবুল সুপ্রিয়কে তোমাকে এখন নেতা এমন কি রাজ্যের মন্ত্রী হিসেবে ভাবতে হয়েছে দেখো আমি এটা বলছি এটা এটা একটা দ্বন্দ্বমূলক চিন্তা আমি এর ভাষায় এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ এই সমস্ত যাচ্ছি না বাবা অনেক ভারী ভারী কথা আমরা মূর্খ সুর্খ মানুষ অত বুঝি না আমি খুব সহজভাবে বলছি এটা একটা মনের মধ্যে দ্বন্দ্ব হয় দ্বন্দ্বটা দুরকম যে কারণে আমি আজকে নিজেকে কিন্তু বোঝাতে সক্ষম হয়েছি আমার ধারণা আমাদের সব কর্মীও বোঝাতে সক্ষম হয়েছে আমাদের জীবনে যখন কোনো ঘটনা ঘটে না ভাই আমাদের প্রত্যেকের জীবনে তো খারাপ সময় গেছে কখনো না কখনো ভালো সময় এসছে যখন কখনো খারাপ সময় আসে বুদ্ধিমান মানুষ সেই যে ওই খারাপ সময়টা একটা পজিটিভ অ্যাসপেক্ট খুঁজে বার করবে আমি দেখছি কিছু মানুষ আমার দলে জয়েন করছে আমার খারাপ লাগছে আমার অভিমান হচ্ছে যে হ্যাঁ এরা চলে গেল কেন দল নিচ্ছে এটা একটা আমার মনের অংশ আমি তখন তার থেকে একটা পজিটিভ অ্যাসপেক্ট বার করলাম বার করে আমি তার সাথেই দ্বন্দ্ব লাগালাম দেখ তুই ওর সাথে ফাইট কর আমি ফাইট করতে পারছি না আমার অভিমানের সাথে আমি ফাইট করতে পারছি না তাই আমি আমার মন থেকে আরেকটা যুক্তিগ্রাহ্য পজিটিভ পয়েন্ট তুলে নিয়ে আমি বললাম তুই বেটা ওর সাথে ফাইট কর আমার হয়তো ওকে হারা আমি তোকে সুপারি দিলাম কারণ আমি পারছি না ভাই তুই কর এবার আমার ওই যে অ্যাসপেক্ট সে যুদ্ধ করছে ওই অভিমানের সঙ্গে আজকে কিন্তু আমার এই সত্তাটা জিতে গেছে যে সত্তাটা কিন্তু পাঠিয়েছিলাম যুদ্ধ করতে কী করে জিতেছে এই সত্তাটা বারবার আমার অভিমানী সত্তাটাকে বলছে বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে খারাপ মানুষগুলো ফিরছে কিন্তু তুই আগে বল তোর অভিমান তোর কাছে আগে না বাংলায় সাম্প্রদায়িক রাজনৈতিক দলের কোমর ভেঙে দেওয়াটা তোর কাছে আগে আমি আমার ওই সত্তাটাকে উত্তর দিলাম সাম্প্রদায়িক দলের কোমর ভেঙে দেওয়াটা আগে আমার এই সত্তাটা আমার অভিমানের সত্তাটাকে প্রশ্ন করছে তুই বল তোর খারাপ লাগা তোর কাছে এক নম্বর তোর খারাপ লাগা তোর কাছে ম্যান্ডেটরি নাকি যে রাজনৈতিক দলটা ভবিষ্যতে কখনো যদি আর শিকর জমাতে পারে তারা বাংলার কালচারটাকে বদলে দেবে সেই দলটার আত্মবিশ্বাসের যে মেরুদণ্ডটা সেটাকে ভেঙে দেওয়া তোর কাছে জরুরি আমার মন সায় দিল না আত্মবিশ্বাসে মেরুদণ্ডটা ভেঙে দেওয়া জরুরি আগামী দিনে যখনই বিজেপি এই বাংলার মাটিতে আসবে রাজনীতি করতে যখনই নেতা ভাঙানোর কথা ভাববে তখনই যেন ওদের মনে থাকে যে যে নেতাকেই ভাঙাই না কেন এগুলো আবার ফিরে যেতে পারে তখন আমার মুখে ডবল চুনকালি পড়বে এটা ভেবে আর তারা নেতা ভাঙাতে পারবে না ফলে আলটিমেটলি দলবদলের কালচারটা কোথাও গিয়ে স্লথ হবে এটার জন্য মানে কি মহাদেব যেমন পান করেছিলেন নীলকণ্ঠ হয়েছিলেন বিষ তো তিনি পান করেছিলেন কিন্তু তারপরে তো সৃষ্টিটা বিষমুক্ত হয়েছিল রে ভাই আজকে বিজেপিতে যে দল নেতাগুলোকে বিজেপি আমার থেকে ভাঙিয়ে নিল ওগুলোকে আমি আবার রিটার্ন নিয়ে বিজেপিকে এই বার্তা দিলাম তুমি আগামী দিনেও যদি ভাঙানোর ভুল করো আবার তারা পরে রিটার্ন করবে তুমি মুখ পুরবে তোমার হয়েছে যারা শুধু বিজেপি করেছে তারাও এসছে মানে তৃণমূল থেকে গেছে এমন মানে বাবুল সুপ্রিয় জয়প্রকাশ প্রকাশ মজুম এটা আমাদের জন্য আরও পজিটিভ এটা আমাদের জন্য আরও পজিটিভ জয় শ্রীরামের রাজনীতির বাইরে তারা জয় বাংলার পলিটিক্স করছে ভাই ভারত ভারতকে টুকরো করা ভেঙে দেওয়ার রাজনীতির বাইরে এবং তারা কখন করছে ভাই তুমি দেখো এই নেতাদের যে ইন্ডাকশান সেগুলো স্পেসিফিক্যালি কয়েকটা ঘটনার পর অনেকে বলবেন বাবুল সুব্রুকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছিল এই আমি ওগুলো যাচ্ছি না পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেওয়ার পর উত্তরবঙ্গকে হাত থেকে বেরিয়ে যাওয়া আটকাতে বিজেপি নেতারা প্রথম রাজ্যভাগের কথা বলা শুরু করলো ভাই বাংলার মানুষ তো এটা মেনে নেবে না এখনও কিছু মেরুদণ্ডহীন প্রাণী বিজেপি করছে যারা এগুলো শোনার পরেও বিজেপি করছে তাদের নেতারা উত্তরবঙ্গ গিয়ে বলে আসছে উত্তরবঙ্গে আলাদা রাজ্য চাই তারপর তুমি ভাব এটা কল্পনা করতে পারছো যে ভারতবর্ষে বিজেপি টুকরে টুকরে গ্যাং বলে একে ওকে দাগিয়ে দেয় তারা পশ্চিমবঙ্গে স্বয়ং টুকরে টুকরে গ্যাং যে পার্টি ভারতবর্ষে যাদের দালাল মিডিয়াগুলো ভারতবর্ষের মাটিতে নেশন ফার্স্ট বলে তকমা দেয় সেই মিডিয়াগুলোই এই রাজ্যে তাদের শাখা খুলে তাদের একটা দালালির কার্যালয় খুলে এখান থেকে উত্তরবঙ্গ ভাগের হাওয়াতে ধোঁয়ো দিচ্ছে তাদের যে নেতৃত্বরা বাংলা থেকে ভাই আমি সমস্ত রাজনৈতিক লড়াই মেনে নিতে পারি আমি রাজনীতির জন্য হয়তো সাম্প্রদায়িকতার হাওয়া তোলাকেও মেনে নিতে পারি কিন্তু আমি কি আমার রাজ্যটাকে ভেঙে ফেলা মেনে নিতে পারি আমার উত্তরবঙ্গ আমার জলপাইগুড়ি কোচবিহার সেগুলো অন্য রাজ্য এইটা কিন্তু মেনে নিতে পারেনি সবাই এবার আলটিমেটলি ওই দলটা থেকেই আসছে আমার দলে পুরনোও আসছে আসছে শূন্য কে কে হচ্ছে হচ্ছে ক্ষতিগ্রস্ত বিজেপি যেটা প্রতিটা ইলেকশনের প্রমাণ তৃণমূলের আর বিজেপি কিছু করতে পারবে না কারণ একটা ফেসকে দেখে এখানে ভোট হয় তার নাম মমতা ব্যানার্জি আর ওরাই বারবার বলতো তৃণমূলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট তারপরে ল্যাম্প পোস্টগুলোকেই নিয়ে চলে গিয়ে আনন্দ ফুর্তি করলো পরে দেখলো ল্যাম্প পোস্টের বালবে আলো জ্বলছে না কেন তার তো কেটে গেছে পোস্টের সঙ্গে যেই তার কেটে গেল আলো জ্বলবে তুমি পোস্টকে যদি তোমার পাড়া থেকে খুলে নিয়ে পার্টি অফিসে ঢোকাও তোমার পাড়ায় ওটা আলো জ্বলছিল কারণ ওর পোস্টের সাথে ওই ল্যাম্প পোস্টের কানেকশান ছিল কিন্তু তুমি যখনই তোমার পার্টি অফিসে পোস্টটাকে কাঁধে তুলে নিয়ে চলে গেলে ল্যাম্প পোস্ট নিয়ে এসেছি বলে আনন্দ করলে কিন্তু দেখলে তার ছিঁড়ে গেছে বালবে আলো নেই হাজার স্ক্রু লাগিয়েও কাজ হচ্ছে না তো এরা এটাই বলতো বলে নিজেরাই কি করে এটা ভুলে গেল যে তাহলে এই ল্যাম্প পোস্টগুলো তো গুরুত্ব নেই কারণ মানুষ সিপিএম বিজেপির নেতারা গ্রাউন্ডে যখন মানুষকে বোঝাতে পারেনি এটা বলেছে দেখুন দিদি তো ভালো দিদির ভাইগুলো ভালো না এটা বলে বলে মানুষকে খাইয়েছে খাওয়ানোর পর নিজেই ওই ভাইগুলোকে নিয়ে গেছে তো মানুষ কী ভাবলো ভাই তুমি বলতে দিদি ভালো ভাইগুলো ভালো না ভাইগুলো ভাইগুলোকেই তুমি নিয়ে চলে গেলে তো দিদি ভালো দিদি আরও ভালো হয়ে গেলো এখন হলো এটা আমি বোঝাতে পারছি তো এইটা হলো এবার তুমি বোঝো যে এই ঘটনাটা ঘটা এই ঘটনাগুলো ঘটার পর যখন তৃণমূলের মানুষ ভোট দিচ্ছে তখন সে কী ভাবছে যে ভাই আমি তো ওই মহিলাকে দেখে ভোট দিতাম আজও ওই মহিলা তৃণমূল করছে আমার ভোট দিতে আপত্তি নেই উল্টে আরও ক্লিন হয়েছে পার্টিটা ভোট দিচ্ছি কিন্তু বি বঙ্গ বিজেপিকে কি কোনো ফেস দেখে লোকে ভোট দিয়েছে না কিছু নেতার সমাহার দেখে ভোট দিয়েছে তাই তো বঙ্গ বিজেপির তো কোনো ফেস নেই নরেন্দ্র মোদীর যেটা সেন্ট্রালি কেন লোকসভায় বিজেপি ভালো রেজাল্ট করেছিল কারণ লোকসভায় নরেন্দ্র মোদীর ফেসে ভোট হয়েছে সে একটা ফেস আমি তার বিরোধী হতে পারি বাট আমি অস্বীকার করতে পারিনি হি ইজ এ স্ট্রং ফেস ওই ফেসকে দেখে লোকে ভোট দিয়েছে লোকে কিন্তু সুকান্ত মজুমদারকে ভোট দেয়নি বালুরঘাটে লোকে ডক্টর সুভাষ সরকারকে ভোট দেয়নি বাঁকুড়াতে লোকে দেবশ্রী চৌধুরীকে ভোট দেয়নি রায়গঞ্জে অল ভোটেড ফর নরেন্দ্র মোদী তার পুলবামা তার ইয়ে এটা অস্বীকার করতে পারবো না আমি তেমনই মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে লোকে কিন্তু বিধানসভা ইলেকশানে মোদি ইজ নট এ কন্টেন্ডার তো ফলে মানুষ যখন দেখছে নেতা চলে যাচ্ছে তখন তাদের আলটিমেটলি ভোটটাও কমছে সংগঠনও কমছে কারণ ওই নেতাগুলোর জন্যই তো পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট চার পার্সেন্ট করে করে ভোট এসে যুক্ত হয়েছিল এবং সেই নেতাগুলো কিন্তু তৃণমূল থেকে যাওয়া নেতা নয় তাদের নিজস্ব নেতা প্রত্যেকে নিজস্ব সংগঠন দিলীপ ঘোষের একটা পার্সোনাল পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভোট শুভেন্দু অধিকারীর একটা মেদিনীপুরে ধরো টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোট এগুলো সব যুক্ত হতে হতে ফলে ওই নেতার ভেঙে যাওয়া বিজেপিকে ইমপ্যাক্ট করে যেটা তৃণমূলকে কোনো নেতা ভেঙে যাওয়া ইম্প্যাক্ট করে না কারণ তৃণমূলের ভোট বা পপুলারিটি কোনোটাই কোনো নেতার উপরে ডিপেন্ড করেন ওই একটা মুখের ওপর ডিপেন্ড করে ফলে তৃণমূল ভেঙে বিজেপি যে লাভটা করতে পারেনি বিজেপি ভেঙে তৃণমূল লাভটা করতে পেরেছে আমি বোঝাতে পারলাম বিষয়টা ফলে এই ব্যাপারটা আমার কেন এই সত্তাটা জিতলো যে সত্তাটাকে আমি অভিমানের সত্তার সাথে যুদ্ধ করতে পাঠিয়েছিলাম কারণ আমি কনভেন্স করতে নিজেকে সক্ষম হয়েছি এবং আমার সাথে বহু কর্মীরা যে বিজেপিকে এমনভাবে মেরুদণ্ড কোমর ভেঙে দাও যে বাংলার রাজনীতিতে তার উঠে দাঁড়াতেও যেন দশ বছর লাগে অন্তত এই বাংলাটা বিহার উত্তরপ্রদেশ সবার হাত থেকে আমরা পনেরো বছর অন্তত যেন এখনও পিছিয়ে থাকি এই যে বামেরা বিশেষ করে বামেরা এই যে বিষ্ণু মাতা নিয়ে একটা ট্রোল করে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার অনেক ভগবানের নাম আনতে গিয়ে বিষ্ণু মাতা বলে ফেলে এই যে বিভিন্ন ইস্যুতে অন্যান্য অনেক ইস্যুই তো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করা ট্রোলিং করা এই বিশেষত বিষ্ণু মাতা নিয়েই জানতে চাই বিষ্ণু মাতা সত্যি সত্যিই কি এক্সিস্ট করে বা তারা ট্রোল করেই বা কেন দেখো আমি একটা কথা বলি সিপিএম নিজেদের শিক্ষিত বলে দাবি করার পরও যে এই সমস্ত কাণ্ড কারখানাগুলো করে এটা একটা মুশকিলের কারণ আছে আমি তোমাকে পাঠিয়েছি আশা করি তুমি একটু ক্যামেরায় দর্শকদের দেখাবে এটা হচ্ছে বিষ্ণুমাতার ছবি বিষ্ণু মাতা হচ্ছে মা লক্ষ্মীর উন্নততর একটা ভার্সান যেমন আমরা শিব ঠাকুরের মানে ওই অর্ধনারীশ্বর রূপ দেখেছি বিষ্ণু মাতা হচ্ছেন আদি শক্তির একটা রূপ এবং এটা হচ্ছে গায়ত্রীর যে বিভিন্ন অষ্টতর শত নাম রয়েছে তাদের মধ্যে কিন্তু এই এই বিষ্ণু মাতা রয়েছে ঠিক আছে আমি তোমাকে গায়ত্রীর অষ্টতর শতনামের মধ্যে কয়েকটা নাম বলি বড়দা বন্দিতা বিদ্যা বৈষ্ণবী বিমলাকৃতি বারোহী বিরজা এরকম বিরুপিনী বায়ুমণ্ডল মধ্যস্থা বিষ্ণুরূপা বিধিক্রিয়া বিষ্ণুপত্নী বিষ্ণু মাতা বিশালাক্ষী বসুন্ধরা বামদেবপ্রিয়া বেলা বজরিনী এই যে নামগুলো একটু তারা স্টাডি করে নিক এরা কথায় কথায় পড়াশোনা করতে বলে তো এই যে বিষ্ণু মাতা নিয়ে ব্যঙ্গ করে এটা বিষ্ণু মাতার পুজো হয় আজও গ্রামে ওরা জানে না এরা যে এইগুলো বলে দেয় না খিল্লি করে মানুষ দেখে সিপিএম মাতা নিয়ে হাসাহাসি করে আমরা নিজেরা তো পুজো করি একটু বাঁকুড়ায় যাক বিষ্ণু মাতা জিজ্ঞাসা করে আসুক তো ফলে না সমস্যা হয়ে যাচ্ছে কি সিপিএমকে এখন সাজেশান দেওয়ার লোকের খুব অভাব সিপিএমের একটা থিঙ্ক ট্যাঙ্ক থাকতো বলে আমরা জানতাম সেই পুরনো সময়ে কিন্তু এখন সিপিএম যেই যে ভুল পথে বারবার চলে যাচ্ছে ওদেরকে এনে করে ধরে এনে বলার নেই যে ভাই তুমি ভুল পথে যাচ্ছ এই যে খেললিগুলো মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত স্তরে খেলে আচ্ছা দেড় হাজার কিলোর বাচ্চা মমতা ব্যানার্জি বলে ফেলেছিলেন আমরা সবাই জানি মেডিকেলই বলা হয় একটা বাচ্চার ওজন দেড় হাজার গ্রাম হওয়া উচিত তুমি গ্রামটা কিলোগ্রাম বলে ফেলেছেন আমরা আমরা যখন একটা ফ্লুয়েন্সিতে কথা বলি আমরা একটা মানে ফ্লুয়েন্ট একটা আমাদের কথা চলে তখন তার মধ্যে আমাদের স্লিপ অফ টাং হয়ে যায় অনেক সময় ভুল তথ্য দেওয়ার স্লিপ অফ টাংয়ের মধ্যে কিন্তু তফাত আছে ভুল বলা নরেন্দ্র মোদী বলছেন যে আমি ছোটোবেলায় কুমির পুষতাম এটা ভুল তথ্য এটা স্লিপ অফ টাং নয় এটা ভেবে একটা ভুল বলা আর দেড় হাজার কিলোগ্রামের বাচ্চা ওটা গ্রামটা কিলোগ্রাম আমরা অনেক সময় বলে ফেলি কিলোমিটার মিটার এগুলো গুলিয়ে যায় অনেক সময় ওটা নিয়ে তারা খিল্লি করছে মমতা ব্যানার্জির হিন্দি বক্তব্য নিয়ে তারা খিল্লি করছেন আমি দেখেছি এই যে তুমি যে দীপসিতা বা বালিতে থার্ড হওয়া মেয়েটা মমতা ব্যানার্জির একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিল সারা শরীর রক্তাক্ত মানে রক্ত লেগে রয়েছে এবং সেটাই খুব নোংরাভাবে পোস্ট করেছিল এগুলো যে করে না এগুলো ভীষণ নেগেটিভ হয় ওদের জন্য আমি সিপিএমের কিন্তু একজন শুভাকাঙ্ক্ষী বিশ্বাস করো আমি সিপিএমের শুভাকাঙ্ক্ষী এই কারণে আমি বিশ্বাস করি রাজ্যে সিপিএম স্ট্রং হলে বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তি দুর্বল হবে কারণ ওদের তো সাংসারিক রিলেশান এর ভোটই ওর কাছে যায় এটা একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক ও বাড়লে এ কমে এ কমলেও বাড়ে ফলে সিপিএম বাড়লে বিজেপি আলটিমেটলি কমবে তাই আমি চাই সিপিএম একটু সত্যি সত্যি ভালো পথে হাঁটুক ওদের কি মনে হয় না যে আমরা এত পরিশ্রম করছি এটা স্টার্ট দেওয়ার সময় দেখেছো জোরে ঘোরাতে হাত দিয়ে তারপরে ওটা ছেড়ে দিলে ওই জেনারেটার থেকে ইলেকট্রিসিটি তৈরি হয় ওটাই হাওয়া দেয় শুরুটা কষ্টকর যে কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু ওরা জেনারেটার ঘুরিয়েই যাচ্ছে ভাট 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 করে স্টার্টটা নিচ্ছে না কেন ওরা কি জেনারেটারের যে পয়েন্টটা ঘোরানোর কথা ওরা কি আসলে ঘোরাচ্ছে অন্য কোনো একটা নাট পরিশ্রমটা তো হচ্ছে কিন্তু পরিশ্রমটা রেজাল্ট পাচ্ছে না তার কারণটা হচ্ছে ওদের এই পার্সোনাল অ্যাট্যাক ওদের এই নোংরামিগুলো এবং এগুলোর মধ্যে অর্ধেক নোংরামি হয়ে যাচ্ছে ওরা নিজেদের মূর্খ প্রমাণ করে আচ্ছা মমতা ব্যানার্জির একাডেমি পুরস্কার পাওয়া ভীষণ ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে পুরস্কারটা কি বলছে পুরস্কারটা কি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনন্য সাহিত্য সৃষ্টির জন্য পুরস্কার না বলছেন যে এই পুরস্কারের ক্যাটাগরি ছিল যে যে মানুষ তার জীবনেও ব্যস্ততম অন্য পেশার সঙ্গে যুক্ত হওয়া সত্ত্বেও সাহিত্যকে ছেড়ে দেননি সাহিত্যের জন্য সময় ইনভেস্ট করেছেন তার সেই ক্যাটাগরিতেই পুরস্কার এটা কিন্তু সাহিত্যের গুণাবলীর ওপরে পুরস্কার নয় আমি আবার বলছি মানে ধর একজন ইঞ্জিনিয়ার সে ধর ইসরোতে কাজ করে একজন সায়েন্টিস্ট ঠিক আছে এ এই কাজ করতে করতেও সে সাহিত্য সৃষ্টি করছে এটা বিরাট বড়ো একটা ব্যাপার কারণ সে তার জীবনে এতটা ব্যস্ত হওয়ার পরও সাহিত্যকে সময় দিচ্ছে এই ক্যাটাগরিতে এটা একটা পুরস্কার ছিল এটাকে নিয়ে সিপিএম ব্যঙ্গ করলো কীসি নিয়ে ব্যঙ্গ করছে এদেরকে বললেই দেখবি বলে হ্যালো হাউ আর ইউ দিদির ওই কবিতাগুলো ডব্বা ডব্বা ডাব্বা হরে কম্বা আচ্ছা বাচ্চাদের কবিতা যেটার নাম আজব ছড়া সেই বাচ্চাদের কবিতায় কি সারমর্ম থাকবে আমরা তো টাং টুইস্টার পড়াতাম বাচ্চাদের হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো সিং তারা হাট্টিমাটিম টিম কার বাবার কি হলো টিম টিমটা কে সে মাঠে ডিম পারছে তাই দিয়ে কার কী বাচ্চারা কি মানে বোঝে বাচ্চাদেরকে কেন পড়ানো হলো উচ্চারণ সরগড় করানোর জন্য তাই তো এই যুক্তাক্ষরগুলো বোঝানোর জন্য টাং টুইস্ট জীবের আড়ষ্টতা কাটানোর জন্য ওই জন্য ছোটবেলায় এরকম কিছু ছন্দওয়ালা কবিতা কিছু এরকম শব্দ আমাদের পড়ানো হতো তাহলে হাতটিমা টিম টিম কি বাস্তবে কি কেউ বলে শামুককে বলা হচ্ছে কেউ বলে ইয়েকে বলা হচ্ছে কেউ বলে কাল্পনিক অনেক রকম বিশ্লেষণ আছে তেমনই বহু ছোটবেলায় আমরা এমন কবিতা পড়েছি যেগুলো অ্যাকচুয়ালি কোনো মিনিং নেই কিন্তু ওগুলো আমরা পাঠ্যে পড়েছি কুটকুট বিস্কুট মুটমুট বিস্কুট আমি যদি আমার পাঠ্যে ছিল না আমার পরবর্তী ইয়ের পাঠে ছিল তো কুটকুট বিস্কুট মুটমুট বিস্কুট মুটোমুটো বিস্কুট এটা একটা শব্দ সেরকমই গরু ডাকে হাম্বা মা ডাকেন বুম্বা আমার ডাকনাম বুম্বা ঘটনাচক্রে ঠিক আছে প্রসেনজিদ্দার ডাকনাম বুম্বা তাদের মায়েরা যখন তোকে ডাকতো বুম্বা বলেই ডাকত গরু হাম্বা বলে ডাকে কোলা ব্যাং দেখছি দেখো প্রজাতির কত বড় প্রজাতির আছে কি ঠ্যাং মানে ব্যাঙের কি পা হয় একটা বাচ্চা বলছে সে বাচ্চার মনে প্রশ্ন ব্যাঙের ঠ্যাং হয় সে দেখেনি কখনো প্রাণী তো তুমি বাচ্চার জন্য কিছু সৃষ্টি করলে তোমাকে বাচ্চার মতো মনটা করতে হবে এই যে যারা শিশু শিল্পী হয় শিশু সাহিত তারা তো তাদের মতো ভাবতে পারে বলে তাদের বাচ্চাদের কাছে তাদের ক্রিয়েশনটা জনপ্রিয় যে ডোরেমন লিখছে যে সিঞ্চান লিখছে যে জেরি লিখছে সে কি খুব ম্যাচিওর চিন্তাভাবনা নিয়ে যদি এটা লিখতে বসে সাকসেসফুল হবে তাকে তোকে ভাবতে হবে এক বাচ্চা কী ভাবে একটা বাচ্চা এটাই ভাবে যে একটা রোবট এরম থাকতে পারে যার পকেট থেকে আমার সমস্ত মুশকিল আসান বেরিয়ে আসবে যে চাইলেই পকেট থেকে এমন একটা ব্যাম্বু কাপটার বার করবে যেটা আমায় ওড়াবে সে চাইলে পকেট থেকে আমার একটা লাইট বার করবে যে আমায় ছোট করবে বড় করবে যে চাইলে আমি কাঁদলে আমায় হাসাতে পারে এই ভাবনাটা তো একটা শিশুর ভাবনা তুই তো তুই এখন সাংবাদিকতা করতে গিয়ে তো এটা ভাববি না তুই যদি ওই বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি করিস ভাবতে হবে এবার এই লোকটাই যদি কালকে খড়কুটোর মতো সিরিয়াল লেখে জলদুপুরের মতো সিরিয়াল লেখে সে কি ওই সেম মেন্টালিটি নিয়ে লিখবে নয় তো তার মানে কোথাও তোকে আরও উঠতে হচ্ছে কোথাও তোকে আরও অনেকটা নামতে হচ্ছে এবং আমি তোকে বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপলব্ধি বইটা আমি সবাইকে সাজেস্ট করি পড়ার জন্য ওই বইটা পড়বেন তখন বুঝবেন মমতা বাইজি আরও অন্য পুরস্কার পাওয়া উচিত এটা অনেক কম পুরস্কার পেয়েছে দুর্গাপুজো সুরুচি সংঘের মমতা বানার্জি গান লিখেছিলেন তুমি সার্বজনীন আছ হৃদয় জুড়ে গানটার লিরিক্সটা শুনেছিস ভাই মা আম্মি মাদার একই তা কী করে কত বড় একটা চিন্তা আচ্ছা এই পৃথিবী একই মাটি একই আকাশ বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ লেফটরাই তো এটা বলে গোটা পৃথিবী একটাই বাড়ি এটা তো লেফটদের ভাবনা এটাই তো উনি লিখছেন এই পৃথিবী একই মাটি একই আকাশ বাতাস মানে একটাই ঘর তো আমরা কেন কারণ যে আকাশে আমি বিলং করছি আমেরিকার লোকটা ওই আকাশে বিলং করছে পাকিস্তানের লোকটা ওই আকাশে বিলং করছে সীমানা থেকে সীমানা ছাড়ি একই প্রাণের বিকাশ ভালোবাসার টানে মানে মানে সারা পৃথিবী এক হয়ে যায় ভালোবাসার টানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা অল্টারনেটিভ বাম ইমেজ কিন্তু খুঁজে পায় মানে পাবে তো পাওয়ার কারণটাই তো এটা তার থট প্রসেসটাই এরকম এবার আমার কথা হচ্ছে না ওরা যখন ব্যঙ্গ করে ওরা শুধু ওই ডব্বা ডব্বা রাব্বা এইগুলো নিয়ে ব্যঙ্গ করে এবং ওদের ব্যঙ্গর প্রত্যেকে খেয়াল করে দেখবে যে সবকটা আজব ছড়ার কবিতাগুলো আরে আজব বলেই তো ওটা আজব ছড়া নামটাই তো তিনি আজব ছড়া দিয়েছেন তিনি তো লেখেননি যে এটা আমার গীতাঞ্জলি পাট্টু তুই তো বলেননি তো নামই না আজব ছড়া তা আজব ছড়া তো আজবই ছড়া হবে আর এটা তো তোমাদের মতো বুড়ো ধেড়েগুলোর জন্য নয় বাবা ভোটে হারা মালগুলোর জন্য নয় তো এটা বাচ্চাদের জন্য এবং এই বইটা মায়েরা বাদ কিনছে বেস্ট সেলার তার বাচ্চাদের পড়াচ্ছে বাচ্চাগুলো মজা পাচ্ছে এগুলো উচ্চারণ করতে যেমন হাট্টিমাটিম টিম বলতে সে মজা পায় আবার তুমি যদি বড় হয়ে যাও তুমি উপলব্ধি পড়ো না মমতা ভাই আরেকটা বই পড়বি জন্মাইনি বইটার নাম জন্মাইনি পড়িস ভাই এরম চিন্তা থাকতে পারে মমতা ব্যানার্জির ছবি নিয়ে ব্যঙ্গ হয় আচ্ছা মমতা ব্যানার্জির ছবি নিয়ে যখন ব্যঙ্গ হয় সেই ছবি নিয়ে বিদ্রুপের সময় আমার একটা কথা বল সেই ছবি নিয়ে যখন বিদ্রুপ করে সেই বিদ্রুপের সময় কই ইয়ে তো করে না তোর ওই শুধুমাত্র কন্যাশ্রী ডিয়ের সময় যেটা একটা আঁকছিলো স্টেজ থেকে ওই ছবিটা দেখায় কুমড়োর মতো কিছু একটা কিন্তু মমতা ব্যানার্জি তো আরও প্রচুর ছবি আছে ওই ছবিগুলো নিয়ে তো আজ অব্দি দেখলাম না সেটা নিয়ে কখনও কেউ ব্যঙ্গ বিদ্রুপ করেছেন আমি একটা কবিতা বলি মানে কবিতাটার নামই দু হাজার এটা ওনার লেখা নামই কবিতা উনি বলছেন জীবনের অর্ধেকটা রাস্তা রাত ঘুমে নিঝুম বিশ্রাম গৃহের অতিথি নিবাসে নিশি নিশিত রাতের নিশি দিশাতে আধিয়াদারের ধুম অমাবস্যা নিশি মায়া কুহেলিকা পুষ্প তুমি অন্ধকালিকা আমি ক্ষুদ্র দিন তুমি বর্ণন বিলীন হেরো নিদ্রাহারা শশী জামিনী মৌনমন্ত্রে মন্ত্রে রাঙিনী রাঙি রাগিনী রাঙা তানে ক্ষণে ক্ষণে চিনি স্তব্ধ বিনার সুর হাওয়ার পল্লবে কেঁপে ওঠে বিনা ব্যর্থ রাতের তারার কাছে স্বপ্নের কাপনে সময় বয়ে যায় নিশীত রাতের শয়নে স্বপনে অর্ধেক জীবন কেটে যায় আর বাকি যা থাকলো সেটাই কর্মক্ষেত্র সেটাই জীবন এটা ওই মহিলারই লেখা যার ওই ডাব্বা ডাব্বা রব্বা পড়ে শোনায় এরম আভিজাত্য এরম প্রচুর আমি এটা নিয়ে একটা পোস্টও করেছিলাম দর মানে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের দর কিরম কী হতে পারে এগুলো কিন্তু লেফটরা কখনও সামনে আনেনি মানুষের কিন্তু ওই যে বইমেলাতে বেস্ট সেলার হন মমতা ব্যানার্জি এই বইগুলো তো বিক্রি হয় মানুষ এগুলোও পড়ছে ওরা টিভিতে দেখছে ওই সি বাই বাই ডব্বা ডব্বা রাব বা এটা বলছে আর বইতে মানুষ খুলে পড়ছে তো সম্পূর্ণ অন্য একটা ওয়ার্ল্ড আবার ওদের বিশ্বাসযোগ্যতায় আঘাত আসছে আবার মানুষ ওরা যেটা বলছে সেটার উল্টো ডিলেট করছে আমি বারবার এটা বলতে চাই আমি মমতা ব্যানার্জি ধরো একটা পেন্টিং এইটা আমি একটু ক্যামেরাকে বলবো একটু সামনে আসতে খুব বিদ্রুপ হয়েছে তো খুব ব্যঙ্গ হয়েছে এই ছবিটা নিয়ে এই ছবিটা সিপিএম বলছে শাকচুন্নি এঁকেছে কী এঁকেছে ভগবান জানে এই ছবিটা মমতা ব্যানার্জি স্টেজে পনেরো কুড়ি মিনিটে এঁকেছিলেন এটা ওপেন স্টেজে লাইভ ক্যামেরার সামনে আঁকা কোন একটা প্রোগ্রাম হচ্ছিলো সেখানে আচ্ছা এই কবিতা নিয়ে এই ছবিটা নিয়ে যারা আলোচনা করেন তারা এই ছবিটার নিয়ে তো আলোচনা করেন না একই মহিলার তো লেখা আঁকা আচ্ছা এই ছবিটা নিয়ে যারা আলোচনা করেন তারা তো এই ছবিটা নিয়ে আলোচনা করেন না একই মহিলার আঁকা আচ্ছা এই ছবিটা নিয়ে যারা আলোচনা করেন তারা এই ছবিটা নিয়ে তো আলোচনা করেন না এগুলোকে অ্যাবস্ট্র্যাক্ট কাজ বলে এটা কোনো নির্দিষ্ট হয়তো ফিগারের ওপর কাজ নয় যারা আঁকা উঁকির সঙ্গে যুক্ত তারা খুব ভালো মতো জানেন সেই মানুষগুলোকে ছবিগুলো দেখিয়ে তুমি নিউট্রালি মতামত চাইবে কার আঁকা আগে বলবে না মতামত চাইবে হলো এটা নিয়ে বলেন কই এটা নিয়ে তো বলেন না নাইট ব্লসমস এটা নিয়ে তো বলেন না কার আঁকা ওই একই মহিলার আঁকা আচ্ছা এটা নিয়েও আপনারা বলেন কই এটা নিয়ে তো বলেন না সমস্যার জায়গাটা এখানেই এইগুলো এটা নিয়ে বলেন না একই নেত্রী আঁকা একই মহিলা আঁকা এবং এখানে হচ্ছে তার এই আঁকাগুলো দেখতে পাচ্ছেন এই যে এই ছবিটা এই ছবিটা দেখো একই মহিলা কিন্তু একই মহিলা আঁকা এই যে এক্সিবিশন হচ্ছিল তার মানে কি একটা কাভারে মমতা ওরা প্রেজেন্ট করতে চাইছে মানুষ যখন সেই মমতাতে ঢুকছে তখন দেখছে এর গভীরতা অনেকটা অতল আর সেই গভীরতায় ঢোকার পর সিপিএমের কাছে আবার ওই কুঁয়োর মাথায় উঠে আসতে তাদের বছর বছর লেগে যাচ্ছে এখানেই সিপিএম ভুল করছে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ চল্লিশ বছর দেখছে আর আমার মতো তোমাদের মতো নন্টে ফন্টেরাতেই কদিনের আমরা তোমরা মমতা ব্যানার্জিকে বিকৃত করার চেষ্টা করতে গেলে নিজেরা বিকৃত হয়ে যাবে এটা হয়ে গেছে মুশকিল ওই কয়েডি আর রিফলা দীর্ঘি এটা হয়ে গেছে মুশকিল ফলে এই যে জিনিসগুলো দেখালাম মানুষ এগুলোও দেখেছে মানুষ ওটাও দেখেছে ফলে ওটা নিয়ে যখন ব্যঙ্গ হয় মানুষ জানে ভাই ওটা দু কুড়ি মিনিটে এঁকেছে এগুলো তো ওই মহিলারই আর তুমি ডব্বা 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 পো মানুষের উপলব্ধি পরে এই ব্যাপারগুলো তোমরা বিষ্ণু মাতা নিয়ে ব্যঙ্গ করো মানুষ দেখালে বিষ্ণু মাতা তো পুজো হয় বিষ্ণু মাতা তো গায়ত্রী দেবীর অষ্টতর শত মধ্যে একটা নাম পুজো হয় তার মানুষ আবার রিলেট করতে পারে না তোমরা টিভিতে বলো সোশ্যাল মিডিয়াতে বলো গ্রাউন্ডে রিলেট করতে পারে না আর যেটা মানুষ গ্রাউন্ডে রিলেট করতে না ওটাকে কী বলে সিনেমা বলে তো সিনেমাতে হিরো উড়ে গিয়ে পড়লো ধাপাস করে বাস্তবে হয় বাস্তবের মারামারি দেখেছো কুস্ত কুস্তি হয় এই ওকে জড়িয়ে ধরে একটা কানে থাপ্পড় মারলেই সিনেমার মতো মারামারি কি আমরা চোখের সামনে দেখি একটা ঘুষি মারলো উড়ে গিয়ে পড়লো কিন্তু ওটা মানুষ দেখে রিলেট করবে না জানেও দেখে কেন কারণ ওটা বিনোদন সিপিএম এই বিনোদন দিচ্ছে মানুষকে যেটা মানুষ জানে রিয়ালিটি নেই কিন্তু আমার শুনতে ভালো লাগছে আর শুনতে ভালো লাগা দেখে সিপিএম ভাবে এবার বোধ হয় অষ্টম বামঠন সরকার হচ্ছে কিন্তু ওরা ভুলে যায় বামফ্রন্ট সরকারটা বাস্তবের মাটিতে হয় ঠিক যেমন সাউথের সিনেমা হিট হলেও মানুষ জানে ওটা বাস্তব নয় তাও দেখে টিকিট কেটে দেখে তেমন সিপিএমও ওই স্টার জলসা জি বাংলা হয়ে গেছে সিপিএম বিনোদনের একটা পার্টি হয়ে গেছে যে কারণে ওই বিনোদনটুকুনি মানুষ তাদের নেয় ইলেকটোরালি এবং পলিটিক্যালি সিপিএমকে কেউ সিরিয়াসলি নেয় না সিপিএম সেই পথেই যাত্রা করছে আমি ভেবেছিলাম বুড়োগুলো করছিল কচিগুলো করবে না কিন্তু এখন দেখছি কচি বুড়ো একই পথের প্রতীক ওই কলা নিয়েই থাকুক আমি একটা ছোট্ট করে জানতে চাইব যে এখন একটা বিরাট বিতর্ক হচ্ছে যে পুজোয় অনুদান দেওয়া সেখানে বিরোধীদের দিক থেকে একটা যে অভিযোগগুলো আসছে বা যে যুক্তিগুলো যে সরকার কেন ধর্মীয় একটি উৎসবে এরকমভাবে পৃষ্ঠপোষকতা করবে এবং মানুষের টাকায় কেন টাকা দেওয়া হবে বিদ্যুতে ছাড় দেওয়া হবে যে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে সেই টাকাটা পরে সিএসসি বা যারা রয়েছে তারা মানুষের পকেট থেকেই সেই টাকাটা আবার আদায় করবে এই ধরনের বিভিন্ন বিষয় রয়েছে এবং তুমি অনেক বলেছে যে মানুষের কর্মসংস্থান চড়িয়ে থাকে দুর্গা পুজোকে নিয়ে তবুও সেই জায়গাটা জনস্বার্থ মামলা হচ্ছে আবারও কোর্টে গেছে আগেরবারও বারও গেছিলো এবারও কোর্টে সেই জায়গাটা নিয়ে যাচ্ছে কি বল আসলে মানুষের জন্য করা যে কোনো এরা বিরুদ্ধে আচ্ছা সিপিএম তো অমর্ত্য সেনকে মানে এখন অমর্ত সেনও চটি হয়ে গেছে কারণ অমর্ত্য সেন যেহেতু রাজ্য সরকারের কিছু প্রকল্পের প্রশংসা করেছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই একটু বেশি শিক্ষিত সিপিএম এর থেকে আমরা মূর্খ ঝুর্ল মানুষ সিপিএমের একটু বেশি শিক্ষিত এই মানুষগুলো কী বলছেন অর্থনীতির ভারতবর্ষের যে অবস্থা স্পেসিফিক্যালি আফটার নোটবন্দি অ্যান্ড আফটার অল দিস থিংস যেগুলো নরেন্দ্র মোদী করেছেন এখন মানুষের হাতে ক্যাশ পৌঁছে দিতে হবে সেই কারণে লক্ষ্মীর ভান্ডার এবং সেই কারণেই গোটা দেশ যখন মনে হয় মাইনাস টোয়েন্টি ফোরে জিডিপি গেছিল একমাত্র বেঙ্গল কিন্তু পজিটিভ গ্রোথ দিয়েছিল গোটা দেশে ব্যতিক্রম কেন কারণ ক্যাশ ফ্লো হয়েছে গ্রাউন্ডে এগুলোর ইম্প্যাক্ট আছে এটা বোঝেন এটা খালি দান খয়রাতি ভাতা এই দান খয়রাতি ভাতা বলতে বলতে এদিকে ভাত গরিবের ভাতা নিয়ে চিৎকার করবে এদিকে সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে বলে দাও দাও মানুষের কাছে তো ডিফারেন্সিয়েট হয়ে যাচ্ছে ভাই একটা ভাতার পক্ষে তুমি এত চেঁচাচ্ছ খালি কি ওটা মহার্ঘ ভাতা বলে আর আমাদের ভাতাটা ভাতা নয় আমাদেরটা তোমার কাছে ইম্পর্টেন্ট নয় আমি বোঝাতে পারছি ব্যাপারটা এই যে বামপন্থী এটা বলছে যে সব পুজোর তো ওই রকম দরকার নেই না সব পুজোর দরকার নেই তো ওর জন্যই আমার বক্তব্য হচ্ছে সব পুজোর দরকার নেই বলেই তো কেউ যদি মনে করে যে স্বেচ্ছায় তারা সেটা ফিরিয়ে দেবে যেমন আমি সময় বলি দু হাজার কুড়ি করোনার বছরে যখন দুর্গা হয় প্রচুর ক্লাব যারা গভর্নমেন্টের টাকাটা তো নিয়েছিলো অ্যাকসেপ্ট করেছিল করার পরে তারা যখন দেখেছে এবার তারা পুজো বড় করে করবে না তারা ওই যেইটুকু যৎসামান্য চাঁদা কোভিডের বছর উঠেছিল সেটাও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিয়ে দিয়েছিল প্রচুর ক্লাব তো এরম তো করছে যাদের দরকার নেই কিন্তু সরকার তো চোখ খোবই করতে পারে না যে তুমি বড় পুজো তোমায় দেবো না ছোট পুজো তাহলে সরকারকে আবার গাইডলাইন করতে হবে হুইচ ইজ বড় পুজো কোনটা ছোট পুজো তার জন্য আবার একটা বাজেটের গাইডলাইন করতে হবে যে এত বাজেটের কম হলে ছোট এত বাজেটের কম হলে বড় আর এই বাজেটেরই প্ল্যান যখন হবে তখন বলবে এখানে তো ম্যাক্সিমামই আনঅর্গানাইজড এখানে তো তুমি বাজেট লিখি লিখিত খাতায় কলমে থাকে না একটা বাঁশওয়ালাকে তুমি দিচ্ছ কতইগুলো খাতায় কলমে করবে পুজোর সময় হয় তুমি বলে এবার একটা ফুল শেষে কাছে নিয়ে তো কুড়িটা মালা ওটা কি তুমি বিল করে আনবে ওই মাসির থেকে ফলে এগুলো আনঅর্গানাইজড সেক্টর এই আনঅর্গানাইজড সেক্টরে তুমি কোনো ওই কারখানার কোম্পানির মতো বিল করতে পারবে না ফলে কেউ চাইলে দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা কম বলে সে ভাতা নেবে না এটা নিয়ে তো আরও বড়ো ঝামেলা হবে এর চেয়ে গভর্নমেন্ট সবাইকে সবুজ সাথী সাইকেল বড়ো লোকের মেয়েও পাচ্ছে গরিবের মেয়েও পাচ্ছে কারণ স্কুল লেভেলে যখন বাচ্চাটা বড় হয় ওখানেই যদি ও দেখে বিমাতৃসুলভ আচরণ হচ্ছে ও কিন্তু বোঝে না যে ভাই ও পয়সাওয়ালা আমি গরিব ও এসসি আমি এসটি ও ওবিসি আমি জেনারেল স্কুলে এই জন্যই ইউনিফর্ম চালু হয়েছিল কেন যে ভাই যার ফ্যামিলি কন্ডিশন যাই হোক এই স্কুলের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে সবাই তোমরা এক এই জন্যই তো ইউনিফর্ম নাহলে ইউনিফর্ম করার দরকার কি বলতেই পারতো যার যা বাড়িতে আছে পড়ে আসো এটাই তো সাইকোলজি ইউনিফর্মের সবাই কিন্তু তোমরা এক একই বেঞ্চে বসছো সে কারোর বাবা পুলিশ হতে পারে আর কারোর বাবা রিক্সাওয়ালা হতে পারে একই সাথে একই ম্যাডামের কাছে একই জামা পরে একই বই খুলে তোমায় পড়তে হবে হ্যাঁ তো এই জন্য গভর্নমেন্ট এটা করে না তো ফলে পুজোর ক্ষেত্রে এটা সত্যি যাদের দরকার নেই তারা তো পরবর্তীকালে ফিরিয়েই দিচ্ছে গভর্নমেন্টের কাছে ওটা থ্রু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড বা অন্য কোনো জায়গা থেকে হলো তারপরেও যাদের কাছে ওই টাকাটা থাকছে তারা সেফ ড্রাইভ সেভ লাইফের মতো প্রোগ্রাম করছে ডেঙ্গুর সময় সচেতনতামূলক কাজ করছে করে টাকাটা কাজে লাগাচ্ছে আবার গভর্নমেন্ট ক্লাবে কেউ একটা টাকা দিচ্ছে যেটা স্পোর্টসের জন্য এবার আমার কথা হচ্ছে একটা দুর্গা পুজো তো বিরাট ইকোনমি আমি এর আগেও বলেছি বহু জায়গাতে ধরো একটা পুজো হচ্ছে শহরের দিকের পুজোগুলো আলাদা ব্যাপার বেশিরভাগ পুজো তো শহরে নয় কলকাতার বাইরেও তো একটা গোটা পশ্চিমবঙ্গ আছে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সব জায়গাতে কিন্তু এক দেড় টাকা দেড় লক্ষ টাকা বাজেটের পুজো মানে বড় পুজো হ্যাঁ এবার তুমি বলো আফটার কোভিড মানুষের হাতে সেরম টাকা পয়সা অত নেই ফলে আগের মতো তো মানুষ ওই চাঁদা দিতে পারে না এখন তুমিও দেখেছো কত চাঁদা তোমার বাড়িতে আছে সব দেওয়া সম্ভব হয় না মানুষের চাঁদা দেওয়ার পরিমাণ কমে গেছে আগের মতো কোম্পানি অত বিজ্ঞাপন পুজোর মধ্যে আর গ্রামের দিকে কিসের কোম্পানি বিজ্ঞাপন দেবে দিতে পারে না ফলে কষ্টে শিষ্টে ধরো পঞ্চাশ হাজার টাকা সে জোগাড় করতে পেরেছে পুজো করতে তার মিনিমাম এক লক্ষ টাকা লাগবেই চারটে দিন পুজো টানতে আইদার তাকে পুজো বন্ধ করে দিতে হবে অথবা পঞ্চাশ হাজার টাকায় যা পুজো হবে সেটা পুজো হবে না শুধু মূর্তি এনে ঠাকুর মশাই এনে সে যখন গভর্নমেন্টে ষাট হাজার টাকাটা পাচ্ছে তার কিন্তু এক লক্ষ দশ হাজার হয়ে গেল এবার বোঝ এক লক্ষ দশ হাজার কোথায় যাচ্ছে ঠাকুরটা সে বড়ই কিনছে ছোট কিনছে না আর ঠাকুরটা বড় বিক্রি হয়ে কে লাভবান হচ্ছে মৃৎশিল্পী মৃৎশিল্পীর বড় ঠাকুরটা বিক্রি হচ্ছে বড় ঠাকুরটাই মুকুটটা বড় গয়নাটা বড় কে বানিয়েছে ওই ডাকের সাজের লোকটা ওর কাছে পয়সা যাচ্ছে বড় মূর্তিতে রঙটা বড় পড়েছে বেশি পড়েছে বেশি কোটের পড়েছে তার কাছে পয়সা যাচ্ছে মায়ের সোনার গয়না সিংহর মাথার চুল মহিষের মাথার চুল ক্ষুদ্র 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 প্লাস ওটাকে যে ট্রান্সপোর্টিংয়ের ব্যবস্থা করছে ছোটো মূর্তি হলে ছোটা হাতিতে চলে আসবে বড়ো মূর্তি হলে লড়ি লাগবে ঠিক অর্থনীতির রোল হচ্ছে মা এলো প্যান্ডেলে প্যান্ডেলটা বড় করে হয়েছে বাঁশ কাপড় ডেকোরেটার তার ফ্যামিলি কারণ একটা দুর্গা পুজো করা মানে তার ওই সারা বছর চলে তাই তো বাঁশ তার ফ্যামিলি বাঁশ পড়ছে সেই বাঁশ যেখান থেকে সাপ্লাই হচ্ছে যে কাপড়টা যাতে কেনা হচ্ছে বা ভাড়া নেওয়া হচ্ছে প্লাসই ডেকোরেটার নিজে ইলেকট্রিশিয়ান যে আলো লাগাচ্ছে মায়ের মুখের কাছে বড় করে হচ্ছে পুজোটা আবার আগের মতো আলো চলছে ইলেকট্রিশিয়ানের কাজ পাশে ধরো নাচ গান হচ্ছে স্টেজ লাগিয়েছে হলো সাউন্ড বক্স লাগিয়েছে হলো এবার ওই পুজোর পুরোহিত ছোট করে পুজো হওয়া মানে কি ভাই ছোটো পুজোর প্যান্ডেলে গিয়ে তো পুরোহিতকে আমি হাজার এক টাকাও দিতে পারি এটা পাঁচ হাজার টাকা আমাকে অন্তত দিতে হবে পুরোহিতকে দিলাম সে চার দিনের পুজো করলো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী হলো পুজোয় অনেক ফুল আমার পাড়ার ফুলের মাসিটাকে বললাম মাসি পুজো করছি ফুল লাগবে কিন্তু মাসি ফুল দিল মাসির যেই ফুল চার মাসে বেচতো ওই ফুল শুধু পুজোর চার দিনে মাসির বিক্রি হলো মাসের ইনকাম বাড়লো এবার ওই পুজোটা তো চালু হলো পুজোয় ঢাকি এলো আমি একজন ঢাকি রাখতাম আমি দুজন ঢাকি রাখলাম কেন না পুজোটা আগের মতোই জাকজমক করে হচ্ছে বাজেট কাটিং নেই গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছে ঢাকির ফ্যামিলি একটা পুজোকে কেন্দ্র করে কত ঢাকি বসে থাকে এবার পুজোটা যখন রানিং হলো সেই পুজোর প্যান্ডেলের বাইরে ফুচকাওয়ালা এলো ঘুগনিওয়ালা এলো আইসক্রিমওয়ালা এলো এদের অর্থনীতি এই একটা ষাট হাজার টাকা কত লোকের অর্থনীতিকে রাউন্ড করাচ্ছে দেখেছো এই টাকাগুলো কাদের হাতে যাচ্ছে ওদের মাধ্যমে তো অর্থনীতিতে রোল হচ্ছে ভাতা কাকে বলে ভাতা সেটাই ভাতার ইনভেস্টমেন্ট কিন্তু আলাদা সরকার যে টাকাটা দিচ্ছে ইট ইস ইনভেস্টমেন্ট এটা ভাতা নয় ইনভেস্টমেন্ট কোনটা যেটা রোল হবে হয়ে তোমাকেই বড় করে রিটার্ন দেবে গ্রামের মানুষগুলোর সাধারণ মানুষের হাতে এটা অর্থনীতির চাকাটা পৌঁছচ্ছে একটা পুজোর সঙ্গে কত রকম মানুষের পেট রুটি রুজি জড়িয়ে একটা দুর্গা পুজো বন্ধ হওয়া মানে সবার পেটে একসঙ্গে লাথি পড়া এই সিপিএম পেটে লাথপড়াটাকে সাপোর্ট করছে আমি শুধু সিপিএমকে একটা কথা বলি লোকে তো নিজের ধান্দার বাইরে কিছু বোঝে না পুজোটা যদি না হতো গণশক্তি স্টলটাও দিতে পারতে না এবার বুঝতে পারছো সব কিছুতে বিরোধিতা করো বন্ধু আমার খারাপ লাগছে তোমাদের পরিস্থিতি দেখে করোনা একটু পাশে দাঁড়াও বরং সমর্থন করো আর তোমাদের যদি মনে হয় যারা টাকা নিচ্ছে তারা খুব অন্যায় করছে পুজোতে তাহলে তোমরা পলিটিক্যালি পুজোগুলোকে বয়কট করবে সিপিএম বিজেপি মিলে যে পুজো গভর্নমেন্টের টাকা নিয়েছে তাদের পুজোই যাব না গল্প শেষ মানুষ বুঝে নেবে